मुझसे कभी मिले हो? नहीं ना, अच्छे लोग आसानी से नहीं मिलते। वेलकम टू फिल्म टॉक बांग्ला। आज हमरा एमन दुजन मेयेके निये कथा बोलबो जादेर आज दुई बांगलार मानुष सह भारतेर विभिन्न प्रांतेर मानुष एखन मोटामुटी भालोई चिने गेछे तादेर सुंदर सुंदर शॉर्ट वीडियो द्वारा। তাই আজ তুলে ধরব এই দুজনের মধ্যেখানের তুলনা। তাছাড়া এটাও জানবো এই দুজনের মধ্যে সত্যি সত্যি কাকে বেশি পছন্দ করে মানুষ। যদি আপনিও জানতে চান এই দুজনের ব্যাপারে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাইডে থাকা বেল বাটনটা চাপ দিয়ে রাখুন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন প্রথমে কথা বলি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, আর তার সাথে সাথে এটাও তুলে ধরি দুজনের এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন। বিউটি খান জন্মগ্রহণ করে 18 মার্চ 2001 সালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটা গ্রামে। বিউটি খানের যখন মাত্র 7 মাস বয়স তখন তার বাবা মানে বিউটি খানের বাবা মারা যায়। তাই তার মা কিছুদিন পর বিউটিকে নিয়ে মায়ের বাড়ি চলে আসে, মানে বিউটি খানের মামার বাড়ি। যখন বিউটি খানের বয়স মাত্র 1 বছর 2 মাস তখন বিউটি খানের মামার বাড়িতে তার মামি একটা ছোট্ট ফুটফুটে মেয়ের জন্ম দেয়, যাকে আজ আমরা সবাই এখন জিয়া খান নামে জানি। হ্যাঁ বন্ধুরা, জিয়া খান বিউটি খানের থেকে 1 বছর 2 মাসের ছোট। কিন্তু বিউটি খান আর জিয়া খান এমনভাবে একসাথে বড় হয়েছে যেন দুই যমজ বোন। যাই হোক, এটার জন্য বিউটি খানের মামাকে অনেক কৃতজ্ঞতা জানানো উচিত। তিনি তার মেয়ে জিয়াকে আর ভাগ্নে মামুদাকে একই চোখে দেখেন এবং দুজনকেই সমানভাবে ভালোবাসেন। এখানে জানিয়ে দিই, মামুদা হলো বিউটি খানের আসল নাম আর জিয়া খানের আসল নাম জিয়া খাতুন। কিন্তু এই দুই বোন তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বিউটি খান আর জিয়া খান নামেই পরিচিত। যাই হোক, বিউটি আর জিয়া খান দুজনেই একই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে আর যার নাম ছিল ভগবতী বালিকা বিদ্যালয়। তারপর জিয়া খান আর বিউটি খান একই সাথে রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কলেজে তাদের কলেজ লাইফ শুরু করে। এর মাঝে দুই বোন সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও বানাতে শুরু করে। প্রথম দিকে দুই বোন শুধুমাত্র লাইকি অ্যাপে ভিডিও বানাতো। মজার বিষয় এটা যে তখন কিন্তু লাইকি অ্যাপে অডিয়েন্স যা ছিল তা জিয়া খানকে বেশি পছন্দ করত বিউটি খানের থেকে। তাই জিয়া খান বিউটি খানের আগেই লাইকি অ্যাপে 1 মিলিয়ন ফ্যান ফলোয়ার কমপ্লিট করে নেয়। আর সব থেকে মজার ব্যাপার এটা যে যখন এদের লাইকি অ্যাপে ফ্যান ফলোয়ার 5 লক্ষেরও বেশি ছিল তখনও এদের দুজনের কাছে কোনো পার্সোনাল মোবাইল ছিল না। জিয়া খান তার বাবার মোবাইল দিয়েই ভিডিও বানাতো আর বিউটি খানও সেই মোবাইলটাই ব্যবহার করত। তারপর যখন লাইকি অ্যাপ থেকে তারা দুই বোন রিওয়ার্ড পায় সেই টাকা দিয়ে দুজনেই দুটি মোবাইল কিনে, তারপর দুই বোন খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায় লাইকি অ্যাপে। কিন্তু বিউটি খান যখন বেশি সফলতা পাচ্ছিল না লাইকি অ্যাপে তখন সে মিউজিক্যালিতে শিফট হয়ে যায় এবং মিউজিক্যালিতে ভিডিও বানাতে শুরু করে, এখন যার বর্তমান নাম টিকটক। বিউটি খান টিকটকে আসার পর যখন তার এই ভিডিওটা খুব বেশি পরিমাণে ভাইরাল হয় তখন তার ফ্যান ফলোয়ার রাতারাতি জিয়া খানের থেকে কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সেটা হলো টিকটকে, লাইকি অ্যাপে নয়। যেহেতু ভারতে এখন দুটি অ্যাপই বন্ধ আছে তা নাহলে এখনও দেখা যাবে লাইকি অ্যাপে ফ্যান ফলোয়ার জিয়া খানের অনেক বেশি বিউটি খানের থেকে, আর এইদিকে টিকটকে বিউটি খানের ফ্যান ফলোয়ার অনেক বেশি জিয়া খানের থেকে। যাই হোক, ফ্যান ফলোয়ার যারই বেশি হোক না কেন কিন্তু আমার মনে হয় বাঙালি অডিয়েন্স কিন্তু বিউটি খানের থেকে বেশি জিয়া খানকে পছন্দ করে। আপনার কি মনে হয়, কাকে বেশি পছন্দ করে মানুষ? তাছাড়া কমেন্টে লিখে জানাবেন আপনি কাকে পছন্দ করেন, বিউটি খানকে নাকি জিয়া খানকে। এখন বর্তমানে জিয়া খান আর বিউটি খান দুজনেই মজ অ্যাপে শর্ট ভিডিও বানিয়ে থাকে, যেখানে বিউটি খানের ফ্যান ফলোয়ার 8 মিলিয়নেরও বেশি আর এইদিকে জিয়া খানের ফ্যান ফলোয়ার 1 মিলিয়নেরও বেশি। তাছাড়া জিয়া আর বিউটি খান দুজনেই খুব বেশি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে।
জিয়ার ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার প্রায় 5 লক্ষের কাছাকাছি, আর এদিকে বিউটি খানের ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার 4 মিলিয়নেরও বেশি। তাই ফাইনালি এখন বর্তমানে ফ্যান ফলোয়ারের দিক দিয়ে অনেক এগিয়ে আছে বিউটি খান জিয়া খানের থেকে। যাই হোক, চলুন এবার জানি দুজনের ফেভারিট থিংস আর বডি মেজারমেন্ট। বিউটি খান পছন্দ করে অ্যাক্টিং, ডান্সিং আর ট্রাভেলিং। তাছাড়া খাবারের দিক দিয়ে বিউটি খান পছন্দ করে বিরিয়ানি, পিৎজা, আর তাছাড়া আমরা যেহেতু বাঙালি তাই নর্মালি সাদা ভাত তো আমাদের কাছে অমৃত, ঠিক বিউটি খানের কাছেও তাই। বিউটি খানের হাইট হলো 5.4 ইঞ্চি আর ওয়েট হলো 48 কিলোগ্রাম। আর তাছাড়া তার চোখের রং কালো এবং চুলের রঙও কালো, কিন্তু বিউটি খান মাঝে মাঝে ব্রাউন কালার করে থাকে তার চুলের মধ্যে। এইদিকে জিয়া খান পছন্দ করে অ্যাক্টিং, ডান্সিং আর বুক রিডিং। আর খাবারের দিক দিয়ে জিয়া খান পছন্দ করে বিরিয়ানি, পাস্তা, নুডলস এবং নর্মালি বাঙালি বাড়ির সাদা ভাত তো আছেই। জিয়া খানের হাইট হলো 5.2 ইঞ্চি, ওয়েট হলো 40 কিলোগ্রাম এবং চুলের রং কালো আর চোখের রঙও কালো। জিয়া খান কিন্তু মেকআপ টেকআপ বেশি পছন্দ করে না, সে বেশিরভাগ সময় নর্মালি থাকতেই পছন্দ করে। চলুন এবার জানি দুজনের মাসিক আয় কত এবং রিলেশনশিপ স্ট্যাটাস। বিউটি খান বিগত কয়েক মাস ধরে আরবাজ মালিকের সাথে রিলেশনে আছে। যারা বিউটি খানকে জানেন তারা আশা করি আরবাজকেও জানবেন। আর জিয়া খান এখন আপাতত সিঙ্গেল আছে, চাইলে আপনিও চেষ্টা করতে পারেন। যদি সফল হন তাহলে জিয়া খানের সাথে বিয়ে করে আমায় ইনভাইট করবেন বিয়েতে। যাই হোক, বিউটি খান এখন প্রত্যেক মাসে 60-70 হাজার টাকা ইনকাম করে থাকে, আর জিয়া খান প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা আয় করে থাকে। তার মানে এটাও বোঝা যায় যে বিউটি খান রোজগারের দিক থেকে জিয়া খানের থেকে অনেক এগিয়ে আছে। তো বন্ধুরা, এটা ছিল জিয়া খান ও তার বিস্তৃত বোন বিউটি খানের মধ্যে একটুখানি তুলনা করা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর পরের ভিডিওটা কোন টপিকে চান বা কাকে নিয়ে চান সেটাও নিজে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। लोगों की किस्मत सोती है और मेरी किस्मत लगता है कोमा में चली गई।